Welcome to Shubhadeep's Know Your City. This is day two in Murshidabad. And I'm all set again to go out for some sights. আজকে আমি যাব এই জায়গাটি সবাই জানে আমি যাব হাজারদুয়ারি তো চলো দেখে আসি তাড়াতাড়ি এখন আমি একটা টোটো বুক করবো টোটো বুক করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি So here the camera is not allowed, so I will try to capture as much as possible from my end. And it's a gorom. Puchundo gorom ekhane ami bhabchi ektukon baye thaklo hoyto ami puro bole jabo. That's for sure. Just view ta dekhen oshadharon. Jodi ei jaygay tite ami bolo Murshidabad e tomader asha hoye thanda shob. I will request everyone please to come to Murshidabad. It's a very beautiful place. People are very much welcoming, and at the same point of time, the tourism is also very good. But ami ekta kotha tomader bolbo, if you want to come to Murshidabad, try to come during winters. Karon ei muhurte amar obosha tumi dekhte parcho prochondo gorome ghe shesh. So ami ektai bolbo, chesta korbe thandar dine asha. আর তাহলে তুমি খুব ভালো করে পুরো জায়গাটা তুমি ঘুরতে পারবে, সব সাইট সিনগুলো তুমি শান্তিমতো করতে পারবে। আমি এর পরের সিনটাতে পুরো সিনেমেটিক ভিউ দেবো এই প্যালেস, এই পুরো এনভায়রনমেন্টটা। প্লিজ আমাকে জানাবে কমেন্ট সেকশনে তোমাদের কেমন লাগলো। আমি এখন একটা সাইট সিনে যাচ্ছি, আমি জানি না আমার গাইড যে আছে এখানে লোকাল স্পেশাল গাইড কাকুলি এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য, সো থ্যাংকস টু হার। আর আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা এখানে যদি আসতে চাও তোমাদের পার পার্সন টিকিট হলো 20 বা 25 রুপিস। এখানে তোমরা ভেতরে গেলে মিউজিয়াম এক্সপ্লোর করতে পারবে। আর এই যে জিনিসটা দেখছো সেটা হলো ঘড়িঘর, আর এটা হলো ইমামবাড়া। দারুণ জায়গা, আমি বলবো দারুণ জায়গা একটা ইভিনিং স্পেন্ড করার জন্য। আমি দুপুরবেলা এসেছি ঠিকই, কিন্তু এখানে যদি বিকেলবেলা নাগাদ এসো দারুণ লাগবে। খোলা আকাশের নিচে পাশেই গঙ্গা, এই হাওয়া আসছে এটাও গঙ্গার হাওয়া, আর এত সুন্দর দৃশ্য। আমি বলবো তোমরা আসো মুর্শিদাবাদ, আসো বিকেলবেলার সময় একটু এখানে নিজেদের মানুষের সাথে সময়টা কাটাও, দারুণ লাগবে। আর আশা করি এই মুর্শিদাবাদ এসে তোমরা অনেক কিছু জানতে পারবে বাংলার ইতিহাসের উপর, বাংলার ইতিহাসের উপর, যেইগুলো আমরা হয়তো অনেক কিছু বয়ে পড়েছি ঠিকই, কিন্তু আমরা ডিটেলে অনেক কিছুই জানি না। আর এটা হচ্ছে হাজারদুয়ারির মেন বিল্ডিং, সো এখান থেকে আমাদের ঢুকতে হবে এদিক দিয়ে ঢুকে তুমি পুরোটা এক্সপ্লোর করতে পারবে। আর এই ঘড়িঘরের পাশ থেকেই তোমাকে টিকিট কিনতে হবে আর তোমাকে এখানে ঢুকতে হবে। সব লোক আমাকে জানি না, এই ঘড়িঘরের পাশ থেকেই তোমাকে টিকিট কিনতে হবে, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে ঘুরে পুরো জায়গাটা এক্সপ্লোর করতে হবে। সবাই আমাকে অবাক একটা ফেস দিচ্ছে, বাট আই ডোন্ট কেয়ার, মুঝে তো ব্লগ বানানা হ্যায়। সো লেটস সি ইউ ইন দ্য নেক্সট সাইট সিন। আমরা এখন এসেছি নশিপুর রাজবাড়িতে।
এটা ডিটেইলসটা তোমরা ডেসক্রিপশনে দেখে নিও। নশিপুর রাজবাড়িতে যাবো এখন, অ্যান্ড জাস্ট ভিউটা দেখো একবার। এখানে কি দারুণ শ্যুট হয় বলো তো। পুরো দারুণ একটা জায়গা, পুরোটা খালি, একবার দেখে নাও পুরোটা খালি। এখানে রাত্রে কাটাতে পারবো না আমি, জাস্ট পুরো এনভায়রনমেন্টটা দেখে নাও, পাখি ডাকছে পুরো খালি। এটা একটা পুরোনো রাজবাড়ি, জাস্ট তুমি স্ট্রাকচারাল মানে স্কাল্পচারগুলো দেখে নাও। যে ওটা খালি এখানে আসছে লোক, এটা কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাইট সিন অফ মুর্শিদাবাদ। যদি মুর্শিদাবাদ আসছো তো নশিপুর রাজবাড়ি আসবে। তোমরা যে যে দুর্গেশ বলে উত্তোধন দেখেছো সেখানে জগৎ ছেড়ে বিষয়ে তোমরা আশা করি এখনও অবধি জেনে গেছো। ওয়ান অফ দি রিচেস্ট পার্সন ইন দ্য হোল ওয়ার্ল্ড ডিউরিং 19th century। তো চলো দেখিনি একবার রাজবাড়ি।